ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করেছে ভারতের পুলিশ। চারবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজার এলাকায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঝিনাইদহ থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছেন আমাদের ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসান। ইমন হাসান, একটু জানতে চাই কি চলছে, আসলে নিশ্চয়ই শোকের ছায়া নেমে এসেছে তার বাড়িতে, কি জানাবেন যেহেতু তিনি চারবারের ঝিনাইদহের সংসদ সদস্য ছিলেন, তার এই মৃত্যুকে ঘিরে সেখানকার পরিবেশ কেমন? ধন্যবাদ জাকিয়া। ঠিক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঝিনাইদহের যে আধার স্টেশনের সামনে, আর ঝিনাইদহে আজ সকাল থেকেই শোকের মতো শুরু হয়েছে। কারণ হচ্ছে ঝিনাইদহের যে চার আসনের এমপি অর্থাৎ কালীগঞ্জের যিনি এমপি আনোয়ারুল আজিম আনার, তিনি গত 12ই মে ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। আমরা দেখেছিলাম বিভিন্ন মিডিয়াতেও যে তিনি গেদে বর্ডার দিয়ে কিন্তু যাচ্ছিলেন। তো তারপর থেকে তারপর থেকেই কিন্তু তাকে 16ই মে সর্বশেষ কথা হয়েছিল পরিবারের সাথে যে তিনি মুম্বাইয়ের উদ্দেশ্যে যাচ্ছেন। তারপর থেকে তিনি কিন্তু নিখোঁজ হয়েছিলেন। তারপরে তার পরিবার, তার মেয়ে, তার স্ত্রী কিন্তু ঢাকাতে গিয়েছিলেন, তারা ডিবি কার্যালয়ে গিয়েছিলেন এবং তারা কিন্তু একটি নিখোঁজের ব্যাপারে তারা আবেদন করেছিলেন যে যত দ্রুত সম্ভব খুঁজে পাওয়া যায়। তো গত 19 তারিখে তারা কিন্তু আবার ভারতীয় যে অ্যাম্বাসি সেখানে আবেদন করেছিলেন তার বাবাকে খুঁজতে যাওয়ার জন্য, মেয়ে খুঁজতে যাওয়ার জন্য অ্যাম্বাসিতে তারা আবেদন করেছিলেন। ঠিক এই মুহূর্তে যে আমরা আজ সকাল থেকেই খবরটি পেয়েছি যে তিনি কলকাতার একটি স্থানে তার মরদেহ পাওয়া গিয়েছে, এমনটাই খবর পেয়েছি। তবে আমি পরিবারের, তারা ঢাকাতে থাকার কারণে এবং শোকের মাতমের কারণে পরিবারের কারোর সাথে এখন পর্যন্ত কথা বলার সেই সুযোগটা পাইনি। তবে আমি চেষ্টা চালিয়েছিলাম, সর্বশেষ ওসির সাথে কথা বলেছিলাম, কালীগঞ্জ থানার যিনি ওসি তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে এই ব্যাপারে এখন পর্যন্ত তার কাছে কোনো তথ্য আসেনি। তবে আনোয়ারুল আজিম আনার সম্পর্কে আরও একটু বলি, তিনি গণমানুষের একদম খুব কাছের নেতা ছিলেন। তিনি 2014 সাল এবং 2018 সাল এবং সর্বশেষ এই যে 2024-এর যে যে নির্বাচন হলো সেই নির্বাচনে তিনি কিন্তু এমপি পদে তিনি কিন্তু পদ এমপি হয়েছেন। তো সব মিলিয়ে যে ঝিনাইদহের এখন শোকের মাতম চলছে, সর্বশেষ আপডেট যদি এখন পর্যন্ত জানতে হয় সেক্ষেত্রে আমাদের আরও একটু সময় অপেক্ষা করতে হবে।